Jesus. বন্ধুরা আমরা চললাম এনচ্যান্টেড রক ওয়াইল্ড লাইফ পার্ক ন্যাচারাল পার্ক ভীষণ সুন্দর রাস্তা দুদিকে পাহাড় সুন্দর সিনারি তার মধ্যে দিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যস্থল ন্যাচারাল ওয়াইল্ড লাইফ রক পার্ক চারিদিকে পাহাড় আর পাহাড় সুন্দর লং ড্রাইভ খুব ভালো লাগছে একটা ছোট্ট ব্রিজ সামনে আমার ফ্রেন্ডের গাড়ি আমরা দুটো ফ্যামিলি চললাম সবথেকে মজা হলো আমার মা আমার সাথে আই এম ইন হেভেন ভীষণ সুন্দর পৌঁছে গেলাম পার্কে পার্কের শুরুতে টিকিটের ব্যবস্থা আছে টিকিট কাটলাম তারপরে আমরা চললাম হ্যাঁ 2000 feet উপর প্রচণ্ড হাওয়া প্রচণ্ড ঠান্ডা আর তার মধ্যে আমাদের ভিডিও চলছে আমার ফ্রেন্ড দূরে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড ভীষণ এনজয় করছি ভীষণ ঠান্ডা দেখো হাত কাঁপছে পা কাঁপছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া তার মধ্যে কিন্তু আনন্দ ভীষণ আনন্দ নিচে সমস্ত বাড়িগুলোকে ছোট ছোট দেখা যাচ্ছে আবার ফিরলাম আমরা এনজয় করলাম প্রচুর তারপর আমরা ফিরলাম আমাদের গন্তব্যস্থল হোটেলে দেখো সন্ধে নেমে আসছে আকাশে কি সুন্দর মেঘের খেলা দূর দূর শুধু দূর গাছপালা ভীষণ সুন্দর তার মধ্যে দিয়ে আমরা চললাম গল্প গান সব কিছুকে নিয়ে সাথে করে বাই বাই বলে আমরা কাকে বাই বাই বললাম পার্কে এখানে ন্যাচারাল পার্ক মানে ন্যাচারাল সব ওয়াইল্ড অ্যানিম্যাল আছে অনেকে জানো এখানে টেন্ট বানিয়ে রাতে থাকার ব্যবস্থাও করে নেয় কারণ তারা ন্যাচারাল ওয়াইল্ড অ্যানিম্যালকে দেখবে বলে আমরা যেতে যেতে দু একটা হরিণও দেখেছি রাস্তায় আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে প্রায় এসে গেছি ভালো থাকবেন